ফুড বাজির নতুন একটা ফ্রেশ এপিসোডে তোমাদের আবারও সকলকে স্বাগত জানাই। আর আজকের কিন্তু আবারও নতুন একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি, এবং যে জায়গায় এসেছি সেখানে নাকি খুব কম দামে বাঙালি খাবার পাওয়া যায়, বাঙালি থালি পাওয়া যায়, কম্বোজ পাওয়া যায়। তো যে লোকেশনটায় আমি এখন দাঁড়িয়ে আছি, লোকেশনটা বলে দিই, ডায়মন্ড প্লাজা মলের ঠিক অপোজিটে, যশোর রোডের ওপরে। এবং আমি এখন আছি আমার বাংলা রেস্টুরেন্টের কাছে। তো আমার বাংলা রেস্টুরেন্টে আজকে আমি যাব, গিয়ে খাওয়া দাওয়া করব, আর এখানে কথা বাড়িয়ে লাভ নেই, চলো যাই গিয়ে দেখি কেমন। এখন আমার বাংলা রেস্টুরেন্টের মধ্যে এই রেস্টুরেন্টের একটা স্পেশাল ব্যাপার আমি এসে ঢুকেই দেখলাম, যেটা ভিতরটা এত সুন্দর করে সাজানো, মানে বাংলার, গ্রাম বাংলার বিশেষত প্রত্যেকটা ছবি টেবিলের মধ্যে সাজানো রয়েছে, যেরকম আমরা কখনো আগে দেখিনি, আমি তো পার্সোনালি দেখিনি। প্রত্যেকটা টেবিল এত সুন্দর করে গ্রাম বাংলার ছবি তুলে ধরেছে, বেশ ভালো লাগছে আমার। এবং ওয়ালগুলোও খুব সুন্দর, আর উপরে যে সিলিং আছে সিলিংয়েও দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা ছবি দেওয়া আছে, বেশ ভালো লাগছে। ইন্টেরিয়ার বেশ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার গিয়ে একটু বসি, খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়াগুলো কেমন দেখা যাক, আমি জানি এখানে খুব ভালো কিছু থালিজ আছে, কিছু কম্বোজ আছে, তো সেটা দেখার জন্য আজকে চলে এসেছি। তো চলো দেখা যাক। এবং দুটো থালি অর্ডার দিয়ে নিয়েছি, একটা তো চিকেন থালি আর একটা প্রন থালি। তো থালির কথা যখন আসছে তখন থালি কি কি আছে একটুখানি দেখিয়ে দেব, এখানে কতগুলো থালি আছে একটু দেখে নাও, এবং কতটা কম প্রাইসে থালিগুলো পাচ্ছ সেটা একবার দেখে নাও। আর ঠিক থালিটার তলাতেই যেটা আছে আমি একটু দেখাই, এই থালিগুলো থাকছে, এরপর থাকছে যেটা কম্বোজ থাকছে, যেগুলো খুব ইউনিক, মানে অনেকটা পরিমাণ খাবার যদি তোমরা খেতে না চাও, অল্প পরিমাণ কিছু যদি খেতে চাও, তাহলে এই কম্বোজগুলো অবশ্যই ট্রাই করতে পারো। এখানে বাসন্তী পোলাওয়ের সাথে প্রচুর কিছুর কম্বো আছে, যেমন পনির আছে, চিকেন, মাটন, প্রন, প্রচুর কিছু আছে। তো এই অপশন তোমরা পাচ্ছ, প্লাস থালি তো পাচ্ছ। থালিগুলোর প্রাইসটা একবার পজ করে দেখে নিও যে কতটা সস্তা, আমি তো সেরকমই কিছু থালি নিয়ে নিয়েছি, এবার কত দাম সেগুলোতে আসি। তো আমাদের কাছে প্রথমে যেটা আছে প্রন থালি, আরেকটা থালিও নিয়েছি সেটা হচ্ছে চিকেন থালি। তো প্রন থালি যেটা আছে সেটার দাম 340, মাত্র 340-তে একবার প্রনটার সাইজটা দেখাই, এই সাইজের একটা প্রন, সাথে থালিতে আরও অনেক সবজি, অনেক ডাল, অমুক তমুক অনেক কিছু আছে। তো এইটা টোটালটা পাচ্ছ 340 প্লাস 5% GST। আর চিকেন থালি আছে, একটু দেখাই চিকেন থালিটা, দু পিস চিকেন আছে, এত বড় বড় দু পিস চিকেন। এটা এই পুরো গোটা থালিটা যেটা আছে সেই থালিটার দাম হচ্ছে 245। আনবিলিভেবল, আমার কাছে তো সত্যি এটা ভীষণ 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 কম প্রাইসের মনে হয়েছে, বিশেষ মানে চিপ রেটের রেস্টুরেন্ট বলতে পারো, এসি রেস্টুরেন্ট, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে 245-এর চিকেন থালি একদম ট্রাই করতে পারো, আমি তো অবশ্যই বলবো। আর খাওয়া দাওয়া করে টেস্টটা অবশ্য পরে জানাচ্ছি। আর এর সাথেও কিন্তু 5% GST আছে, তো GST-টা তো আমার 5% করে থাকছে, তো সমস্তটা আশা করেই বলে দিয়েছি ইনফরমেশন। এবার খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে দিয়ে বলি যে খাবারগুলো ঠিকঠাক কি না। এতক্ষণ দামগুলো তো দেখে নিলাম যথেষ্ট কম দাম, তো খাওয়া দাওয়া করে জানাই। তো প্রথমে যে প্রন থালিটা আছে এটা একটু টেস্ট করে নেব। প্রথমে শুক্তো আছে, শুক্তো দিয়ে একটুখানি রাইসটা দিয়ে খাবো। এটা শুক্তোটা না ভীষণ ঝোল ঝোল টাইপের, টেক্সচারটা দেখো ঝোল আছে, বেশ অনেক সবজি আছে। তো আমি একটু প্লেটে নিয়ে নিই। আর সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, এই কোভিড সিচুয়েশনে সব কিছু ডিসপোজেবল ইউজ করছে, এই যে এই গ্লাস প্লেটটা, সমস্ত কিছু কিন্তু ডিসপোজেবল, এবং ভিতরে যারা স্টাফরা আছেন প্রত্যেকে প্রপার কোভিড বিধি মেনটেন করছেন, মাস্ক পরে আছেন, সবটাই বেটার লাগলো আমার। তো একটু খেয়ে দেখি খাবারটা।
রেস্টুরেন্টে যে স্টাইলে শুক্তোটা হয় এক্স্যাক্টলি ওটাই, হালকা মিষ্টি মিষ্টি, ভালো খেতে। মানে বিশাল ভালো কিছু বলছি না, এর থেকে ভালো আমরা খেয়েছি অনেক রেস্টুরেন্টেই, তবে বেশ ভালো খেতে। এরপর আছে ডাল, ডাল টেক্সচারটাও বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে, মানে খুব ঘন না আবার খুব পাতলাও না, বেশ ভালো। তো আমি একটুখানি প্লেটে নিয়ে নিই, সাথে কড়াইশুঁটি আছে, সাথে লেবু আছে, আর ভাজা হিসেবে আমাদের কিন্তু বেগুন ভাজা সার্ভ করেছে। তো সবটা একটুখানি দিয়ে মাখিয়ে খেয়ে দেখি। ডাল ভাজা দিয়ে ভাত খেতে তো স্বর্গ লাগে, এখানেও তাই লাগবে নিশ্চয়ই, খেয়ে দেখি। ডালটা যা খেতে না, বিয়েবাড়িতে ডাল, বিয়েবাড়িতে সকালবেলায় যে ডাল হয় এক্স্যাক্টলি ওই ডালটা, অসাধারণ খেতে। এই ডালটা আমার মারাত্মক ভালো লাগলো, অন্যান্য জায়গায় আমি এত সুন্দর ডাল খাইনি বিশ্বাস করো। এবং এটা কিন্তু ওই মাছের মাথার যে ডাল ওটাও না, মানে নিরামিষ ডাল, কিন্তু বেশ ভালো লাগলো খেতে। এটা আমার আমার খাওয়া রেস্টুরেন্টে থালির মধ্যে যে ডালগুলো খেয়েছি তার মধ্যে এটা বেস্ট। সাথে একটু আমার অপছন্দের জিনিস বেগুন ভাজা অল্প করে নিয়ে খেয়ে দেখি ডালের সাথে, ভালোই। যারা বেগুন ভাজা ডাল দিয়ে পছন্দ করো তারা খেতেই পারো। এরপর আমাদের কাছে আছে থালির মেন অ্যাট্রাকশন প্রন, জাম্বো সাইজের একটা প্রন দিয়েছে, এবং এটা চরম, দেখতেই চরম লাগছে। এবং গায়ে যে গ্রেভিটা আছে দেখো কতটা সুন্দর গ্রেভি, একটা মাখো মাখো গ্রেভি আছে। তো প্রনের সাইজটা দেখছো, আশা করি তোমাদেরও এটা যথেষ্ট লোভনীয় লেগেছে, সত্যি ভীষণ টেম্পটিং। আর আমি একটুখানি এটা ছাড়াই আগে, মানে ভীষণ শক্ত ব্যাপারটা, মানে খোলাটা আছে, তো এটা ছাড়িয়ে খেয়ে দেখছি। তো মালাই কারিটা দিয়ে ভাতটা একটু মেখে দেখি, যথেষ্ট টেম্পটিং লাগছে, আমি একটুখানি খাই, আশা করছি খুব ভালো হবে। এত ভালো খেতে সিরিয়াসলি, মানে দুধের যে ব্যাপারটা, নারকোল দুধের যে ব্যাপারটা পুরোপুরি আছে, হালকা মিষ্টি মিষ্টি, খুব 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 ভালো খেতে, আমি বলবো মাস্ট ট্রাই। এই যদি প্রন থালিটা নাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আমার পার্সোনালি বিশাল 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 ভালো লেগেছে, প্রনটা বিশাল সুন্দর, সাইজটাও তো ভালোই, আর ভিতরে প্রনটা দেখতে পাচ্ছি ওভার কুক নয় কিন্তু, মানে ভিতরটা শক্ত হয়ে যায়নি, বেশ ভালো লাগছে আমার, বেশ ভালো, খুব সুন্দর, নরম আছে এবং ফ্রেশ আছে, টোটালটা মিলিয়ে খুব সুন্দর। তো এরপর চাটনি আছে, চাটনিটা টমেটো চাটনি আই থিঙ্ক, তো আমি খেয়ে দেখছি একবার। চাটনিটাও বেশ ভালো খেতে, কিন্তু এই থালির অ্যাট্রাকশন যেটা, আবারও বলছি প্রনটা চরম খেতে, প্রনটাও ভালো লেগেছে, আর মানে জানি না এটা কেন ডালটাও মারাত্মক লেগেছে, মারাত্মক খাবার ছিল এই টোটাল থালিটার মধ্যে, আমার এই দুটো দারুণ লেগেছে, তোমরা একবার ট্রাই করতেই পারো 340 এই থালিটা। তো আমাদের কাছে এরপর যেটা আছে সেটা হচ্ছে চিকেন থালি, 245-এর চিকেন থালি। কী কী আছে একবার দেখে নিই, ডাল আছে যেটা আমি অলরেডি রিভিউ করে দিয়েছি তাই আমি আর জানাচ্ছি না, ডালটা সেম আছে, ঠিক নয়, বেশ ঠিকঠাক, এবং আমার মারাত্মক লেগেছিলো ডালটা, তো ডালটা তো খেতেই হবে, পরে খাবো। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে এই আলু পোস্ত, আলু পোস্তটা বেশ টেম্পটিং লাগছে, উপরে তেল ভাসছে, বেশ ভালো ব্যাপার। আর ডালের সাথে কিন্তু আরেকটা ব্যাপারও আছে, বেগুন ভাজা আগের থালিতে দেখিয়েছি, এই থালিতে যেটা আছে সেটা হচ্ছে আলু ভাজা, আলু ভাজাতে কিছু বাদামও আছে যেটা বেশ ভালো ব্যাপার। তারপর যেটা আছে এই থালিটার অ্যাট্রাকশন চিকেন থালি, দু পিস চিকেন আছে, বেশ ভালো সাইজের পিস আছে, আমি একটু দেখাই, বেশ ভালো পিস আছে, এবং আমি যেরকম পছন্দ করি বোন পিস, সেই বোন পিসই আছে, এবং গ্রেভিটা যথেষ্ট সুন্দর, দেখলেই বোঝা যাচ্ছে যে বেশ কষা একটা ব্যাপার আছে। সাথে আরও আছে চাটনি, যেটা ওই আগের বার খেলাম একই চাটনি। তো আমি ডালটা রিভিউ আর না করে সরাসরি চলে যাচ্ছি এই আলু পোস্ততে, আলু পোস্তটা একটু প্লেটে নিয়ে নিই। তো ভাত দিয়ে মেখে আলু পোস্তটা, আলু পোস্তটাতে যেটা দেখতে পাচ্ছি কালো জিরে একটু দেওয়া আছে, তো খেতে কেমন হবে একটু দেখি, ভালো হবে, ডাল দিয়ে তো বেশ ভালো লাগবে, ট্রাই করবো সেটাও।
আর ডালের সাথে যেটা পাচ্ছ এই থালিতে আলু ভাজা পাবে। আসলে এই সবজি বা ভাজাটা তোমরা যেদিন আসছো তখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু পাবে। এরকম না যে আমি থালিতে এটা দেখিয়েছি মানে এটাই পাবে তোমরা, এরকম নাও হতে পারে। অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করছে তোমরা কি সবজি পাচ্ছ বা কি ভাজা পাচ্ছ। নর্মাল আলু ভাজা ছিল সাথে, যেটা রিভিউ দেওয়ার খুব একটা দরকার হয় না, আমরা সবাই এটাই পছন্দ করি, ঝুরো আলু ভাজা যেটা রেস্টুরেন্টে যেরকম দেয়। তো এরপর সোজাসুজি চলে যাব আমাদের অ্যাট্রাকশন চিকেন। চিকেনটা বেশ সুন্দর এবং এটা প্লেটে ঢেলে নিই, দেখি কেমন লাগে। আশা করছি খুবই ভালো হবে, গ্রেভিটা তো বেশ সুন্দর দেখতে, খেতেও ভালো হবে আশা করছি। তো চিকেনের যে গ্রেভিটা ঝাল আর পেঁয়াজ রসুন দিয়ে এত সুন্দরভাবে কষিয়েছে, দারুণ লাগছে সিরিয়াসলি, খুব ভালো খেতে। এবার চিকেনটা একটু দেখবো, সফট কিনা, বেশ টেন্ডার, সফটও আর ফ্রেশও। ভিতরটা দেখা যাচ্ছে পুরো সাদা কিন্তু চিকেনটা, আর ভিতর পর্যন্ত জুসটা ঢুকেছে যেটা খুব দরকার। তো খেয়ে একবার দেখি কেমন খেতে। চরম খেতে, চরম। 245 তো এই থালিটা ভ্যালু ফর মানি আমি বলবো, তোমরা একবার আসতে পারো, ট্রাই করতে পারো। এত সুন্দর অ্যাম্বিয়েন্স এসি রেস্টুরেন্টে বসে এরকম 245 থালি খাওয়া, মারাত্মক ব্যাপার। তো দুটো থালি তো খেলাম, একটা প্রন থালি একটা চিকেন থালি। আমি বলবো এরকম একটা হিডেন জেমের খোঁজ দিচ্ছি, বেশি দিন অপেক্ষা করো না, অসাধারণ কিছু থালিজ আছে যেগুলো আমি খেলাম, আমার মারাত্মক ভালো লেগেছে, সত্যি খুব ভালো। এবং তোমরা তাড়াতাড়ি এসে এখানে ট্রাই করতে পারো। এবার জায়গাটা আরেকবার মনে করিয়ে দিই, সেই ডায়মন্ড প্লাজা মলের ঠিক অপোজিটে যশোর রোডের ওপরে। এই জায়গাটা একদম নতুন নতুন, ইউটিউবে দিলাম জায়গাটার খোঁজ, তো তোমরা কিন্তু কেউ অপেক্ষা করো না, তাড়াতাড়ি চলে এসো, কেননা এই জায়গাটা আমার অসাধারণ লেগেছে। একে তো এই অ্যাম্বিয়েন্সটা মারাত্মক, তার উপর খাওয়া দাওয়া আর কোয়ান্টিটিটা কত কত করে, মানে রাইসটাই দিয়েছে দেখো কতটা বেশি বেশি, এবং প্রত্যেকটা এখানে যা যা খাবার দিয়েছে, হয়তো অন্যান্য জায়গার মতন প্রচুর আইটেম সাজিয়ে দেয়নি, কিন্তু যেটুকু দিয়েছে জেনুইন জিনিস, একদম কী বলবো, প্রত্যেকটা র মেটেরিয়াল যেমন ফ্রেশ তেমন খেতেও ভালো। তোমরা তাড়াতাড়ি ট্রাই করো আমার বাংলা রেস্টুরেন্টের খাওয়া দাওয়া। তো অনেস্ট রিভিউ মনে হয় এখানেই দিয়ে দিলাম, আর নতুন করে বাইরে বেরিয়ে বলার মতন কিছু নেই, খুব ভালো একটা জায়গার খোঁজ দিয়েছি। তাড়াতাড়ি আবারও বলছি, তাড়াতাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে যেও, এবং থালিজ আছে কম্বোজ আছে সেগুলো একবার ট্রাই করে যেও। আর আজকের কথা বাড়াচ্ছি না, এইটুকুই থাকলো, পরের একটা নতুন ফ্রেশ ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।